প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আইসিটি এইচএসসি চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর টেবিল সম্বন্ধে আলোচনা করব। এই টেবিল খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আইসিটির চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলো হয় এগুলো সাধারণত টেবিল থেকে হয়, তো আমরা খুব ইজিভাবে এটা আলোচনা করব। তোমরা সবাই খুব মনোযোগ সহকারে শুনবে আর আরএস মিডিয়া ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো শুরুতেই আমরা আগের মতোই নোটপ্যাড স্টার্ট থেকে অল প্রোগ্রাম এবং অ্যাক্সেসরিজ থেকে নোটপ্যাড চালু করে নেব। নোটপ্যাড চালু করার পর এখানে আমরা লিখব, আমরা টেবিলের জন্য যে কমান্ডগুলো বা ট্যাগগুলো ব্যবহার হয় সেগুলো আমরা লিখব। টেবিলের এই যে টেবিলের পরে বডি, বডির পরে টেবিল বর্ডার, এখানে আমি 5 দিছি, তাহলে আমার টেবিলটা অনেক বর্ডার চারি সাইড যে বর্ডারগুলো হবে এই বর্ডারগুলো অনেক মোটা হবে। টেবিল বর্ডার ট্যাগ 5। তারপর সেলফ রাইডিং হচ্ছে 50 দিছি, মানে ভিতরে টেবিলের যে ঘরগুলো হবে এই ঘরগুলো কতটুকু ফাঁকা হবে এটাই মূলত সেলফ রাইডিং বলা হয়। মানে একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা বা হাইট ওয়াইড যেটা বলি আমরা, প্রতিটি এখানে একবার কমান্ড দিলেই প্রতিটা টেবিলের ক্ষেত্রে একই আসবে। এখানে আমরা 50 করে দিছি, পরে আমরা কম বেশিটা দেখব। তারপর আমরা বডির পরে বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডের কথা, টেবিলটার পিছনে যদি আমরা এরকম টেবিল বিজি ক্লার দেই, আমরা এই ট্যাগটা যদি আমরা ব্যবহার করি এখানে, তাহলে এই গ্রিন, তাহলে আমাদের যে টেবিলের পিছনে যে পর্দাটা সবসময় আমরা এদের এইচটিএমএল এ সাদা হয়ে থাকে, তো এটা আমরা ইচ্ছা করলে গ্রিন, এখানে কমান্ড দিলে সবুজ, ব্লু দিলে নীল, হ্যাঁ, তারপরে তোমার যদি তোমরা ইয়া দাও রেড দাও তাহলে লাল হয়ে আসবে। তো এটা চেঞ্জটা আমরা পরে দেখবো, আপাতত আমরা গ্রিন দিছি। হ্যাঁ, তারপরে এখানে টিয়ার, টিয়ার টিয়ার থেকে এখানে টেবিল রটাকে বুঝাবে, টেবিল র কতগুলো র হবে এই টেবিলে আমাদের। এই যে এক এখানে একবার টিয়ার একলা, এই লাইনে টিয়ার ব্যবহার হয়েছে, এই লাইনে টিয়ার, এই লাইনে টিয়ার, এই লাইনে টিয়ার, অর্থাৎ 5 লাইনে আমার টিয়ার ব্যবহার হয়েছে, তার মানে আমার র সংখ্যা হবে 5টা এখানে। হ্যাঁ, তারপরে এখানে টিএইচ যেটা হয়েছে হিটিং, অর্থাৎ এই টিএইচ কমান্ড যদি ব্যবহার করি তাহলে টেবিলের যে উপরে শিরোনামগুলো, যেমন নেম থাকে, রোল থাকে, মার্কস থাকে, জিপিএ থাকে, মানে সবার ক্ষেত্রে একই, যেগুলো সবার ক্ষেত্রে যেগুলো একই এগুলো আমাদের এখানে ব্যবহার করা হয়েছে এখানে, তাহলে এটা টিএইচ থেকে টেবিল হিটিংগুলো, এটাকে আর কি টেবিলের যে হিটিংটা, টেবিলের যে শিরোনামটা, এখানকার শিরোনাম না, হ্যাঁ টাইটেল বারের শিরোনাম না, টেবিলের শিরোনামটা এখানে দেওয়া হয়েছে। তো আমরা এই অবস্থায় যদি একটা টেবিল দেখি, আমরা আগে এই টেবিলটা আমরা শো করিনি, পরে আমরা আলোচনা করতেছি যে কোথায় কোথায় কিভাবে হয় এই টেবিলটা। হ্যাঁ, তো এইখানে নেম ব্যবহার করা হয়েছে, এই টেবিলটা মূলত নেম, রোল, মার্কস, জিপিএ, 4টা ঘর হবে উপরে হেডিং এর জন্য। আর পরবর্তীতে নেমের ক্ষেত্রে এখানে আমরা এই যে টিআর ট্যাগ ব্যবহার করেছি ঘরের জন্য, রো এর জন্য, তারপর টিএইচ টেবিল হেডিং, তারপরে এখানে নেম ব্যবহার করেছি, মানে নেম হবে, নেমের পরে এটা ক্লোজ হয়ে যাবে, মানে টেবিলটা একটা সেল তৈরি হয়ে যাবে। তারপরে এখানে আবার আবার টিএস শুরু করছি আর একটা সেলের জন্য, টেবিল হেডিং সেলের জন্য। তারপরে এখানে রোল লিখছি, আমরা রোলটা আসবে মাঝখানে টেবিলের। তারপরে এখানে এটা ক্লোজ করে নিছি, এই সেলটা ক্লোজ করে নিছি, না এটা যদি আমরা ক্লোজ না করি টিএসটা, তাহলে কিন্তু এই রোলস আর এই মার্কস একসাথে হয়ে যায়। এই জন্য আমরা প্রতিটাই শুরুর সময় টিএস এবং শেষের সময়, প্রতিটা ঘর শেষের সময় স্ল্যাশ টিএস ব্যবহার করছি, ক্লোজ ট্যাগ যেটা। তারপর এখানে টিএস ব্যবহার করেছি, এখানে মার্কসের ঘরেও তাই, শুরুতে টিএস, এভাবে করে আমরা যেভাবে নিব জয়টা নিব ওভাবে এখানে বাড়িতে থাকবে। তারপরে এখানে নেমের জায়গায় ঠিক এরকম, তারপরে পরে আমরা টেবিল যে এটা আর টিএস নিচ্ছি না, কারণ এগুলো আমাদের হিডিং হবে না, এগুলো আমাদের পরিবর্তনশীল। এখানে রবিউল আছে, আশা আছে, রাদীপ আছে, রায়হান আছে, হ্যাঁ, এখানে রোল নাম্বার 44 32, এটাও একই রকম, এখানে এগুলো যেহেতু পরিবর্তনশীল এই জন্য এখানে টিডি ব্যবহার হয়েছে, টিএস দিলে হিডিং হয়ে যাবে, হ্যাঁ এই জন্য টিডি, টিএস দিলে হিডিং হয়ে যাবে, এই জন্য টিডি ব্যবহার করা হয়েছে। তাহলে টিডি শুরু করা হয়েছে টেবিলটা, তারপরে টেবিল টেক্সটে যেটা, তারপরে এখানে টিডি ক্লোজ করা হয়েছে, এখানে টিডি শুরু হয়েছে, এখানে রোল নাম্বারের কত এটা দেওয়া হয়েছে, ক্লোজ করা হয়েছে, মার্কস কত পাইছে এসে, তারপরে জিপিএটা কীরকম, এ প্লাস না বি প্লাস, বি এরকম, সি, এখানে করা হয়েছে, এবং সর্বশেষে এখানে টিয়ার যেমন শুরু হয়েছে এখানে টিয়ার শেষ হয়েছে, সর্বপ্রথম এখানে টিয়ার যেমন শুরু হয়েছে এখানে টিয়ারটা শেষ হয়েছে এক্ষেত্রে। তারপরে এখানেও এভাবে করে আমি যতটা ঘর এখানে নিচে বাড়াবো ততটা বাড়বে আমার টেবিল
रो गो बढ़ते थक नीचे दिखे और यदि जो तो लिखब एखे जो टीआर क्लोज ना कर दिए यम एक सेल आएकटा नहीं देखो एखे एक बसि निची जाते बुझते परि टेबिल क्यों ये बसि हलो तक कंट्रोल सी कर एखे जो बाड़ाई नहीं घर तेल कंट्रोल भि कर घर हमारे बाड़ा गलो जिपे डबल हो गलो ये एक्सट्रा लिखी बोझार जो एक्सट्रा कथा जो लिखे दी तब बुझते ये एक्सट्रा हो मैं घर जोगुलो घर आसने ये जैगा जगह पर्त जोगुलो घर आसें तरह से रोटाते एक घर ए पास बेसि आसें यटार जो एक बेसि निल एक्सट्रा निल एक्सट्रा लिखे दी एक्सट्रा तेल बुझते पर कि जो भिवर समय एक्सट्रा लिखे निल ठीक है तपर यह जो लेखा शेष हो जाए এখান টেবিলে মূলত টিএস টিআর আর টিডি এই তিনটা জিনিস মোট হয় আর টেবিল বর্ডারের ক্ষেত্রে টেবিল বর্ডার সরাসরি সমান সমান 1 2 3 4 5 6 যত দিবে তত মোটা হবে সেল প্যাডিং এর ঘরগুলো কত বড় হবে না ছোট হবে হ্যাঁ ঘরগুলো এরকম ফাঁকা হবে মাঝখানে এই যে এটা ব্যবহার করবে তারপর এটা হচ্ছে টেবিলের বিজি কালার গ্রিন পিছনের অংশটা তো তারপরে এখানে আর কিছু ব্যবহার করার কিছু নাই টেবিল ট্যাগের শুরু দরকার নাই যেহেতু টেবিল বর্ডার শুরু করছি টেবিলেই শুধু বর্ডার হয় এই জন্য টেবিল এখানে আর নতুন করে টেবিল ট্যাগ শুরু করার দরকার নাই একবারে আমরা টেবিল এখন আর টেবিলটা আমরা বাড়াবো না এই জন্য টেবিল ট্যাগ শেষ করে ফেলছি ক্লোজ ট্যাগ তারপর এখানে বডি ব্যবহার করছি তারপর এইচটিএমএল বডিটা ক্লোজ করছি এখানে এখানে এইচটিএমএলটা ক্লোজ করছি দেখি আমরা এখন এখন ফাইলটাকে আমরা সেভ করে নিই যেটা আগের নামে আমরা ফাইলটা সেভ করা ছিল এখন আমরা এই ফাইলটা ডেস্কটপে সেভ করব লোকেশন দিব এখন ফাইলটাকে আমরা নতুন করে টেবিল নামে সেভ করে দেই টিবি টিএবিএলই টেবিল হ্যাঁ টেবিল ডট html html না ফাইলটা সেভ করলাম এবং লোকেশন দিলাম আমি ডেস্কটপ আর এখানে সেভ এজ টাইপে আমি দিয়ে দিলাম অল ফাইল ঠিক আছে তারপর আমি সেভ করে দিলাম ফাইলটা আমার অলরেডি ডেস্কটপে সেভ হয়েছে হ্যাঁ দেখি আমরা ডেস্কটপে হ্যাঁ টেবিল নামে এই যে টেবিল html ফাইলটা আমরা সেভ হয়েছে তাহলে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করছি এখন আমরা এই টেবিলটা যদি দেখি তাহলে আমরা ব্রাউজার দিয়ে ওপেন করলে আমার ওয়েব পেজটা কি রকম হলো তো আমাকে দেখা যাবে এখানে দেখি मोटा रोल मोटा मार्क्स जीपीए एक्सट्रा एक घर नहीं सब खान चार्ट चार टीडी रबिउल आशा परिवर्तनशील घर यह टीडी व्यवहार कर তাহলে এটার জন্য প্রতিটা আসে এভাবে আসে এখন আমরা একটু চেঞ্জ করে দেখব এটা আমরা একটু মিনিমাইজ করে ছোট ঘর করে রাখি যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কি কি পরিবর্তন হচ্ছে সাথে আমরা একপাশে যদি আমরা ইয়াটাও রাখি তাহলে আমরা বুঝতে পারব আসলে কোনটার জন্য কি পরিবর্তন হচ্ছে আর আমার এখানে ঘরটা অনেক বড় হয়ে গেছে যাই হোক তো তোমরা একটু ছোট করে নেবে এখানে হ্যাঁ তারপর আমরা এখানে এখানে আমি যদি এটাও আমার প্রোগ্রামটাও আমি রাখি তাহলে প্রোগ্রামটা যদি আমি ছোট করে রাখি তাহলে আমরা বুঝতে পারব যে কিসের পরিবর্তনের জন্য কি পরিবর্তন হচ্ছে এখন আমরা তোমাদেরকে আগে আমি দেখাবো যে এখানে কিভাবে পরিবর্তনটা হচ্ছে এই জায়গাটাই কিভাবে পরিবর্তনটা হচ্ছে এটা আমি দেখাবো এখন দেখো টেবিল বর্ডার নিয়ে আমরা আলোচনা করি টেবিল বর্ডার এখানে আমরা 5 দিছি হ্যাঁ এই যে বর্ডারটা এই বর্ডারটা 5 দিছি এই যে কালা কালা বর্ডারটা এটা 5 দিছি এই জন্য এরকম এই যে মোটাটা হ্যাঁ এটা 5 হইছে এখন আমরা এখানে দেখি তো এখানে আমরা যদি 10 দিই তাহলে কি রকম মোটা হয় বা 15 দিই তাহলে কি রকম হয় তাহলে এই এরকম করতে গেলে ফাইলটা সেভ করতে হবে আর যদি আমার সেভ করা আছে সেভ হয়ে যাবে হ্যাঁ এখন আমি যদি এখানে রিফ্রেশ করি মানে আগের প্রোগ্রামটা আমার চালু ছিল এখানে এই বাটনটা চাপলেই ইন্টারনেট যেহেতু আমার রিফ্রেশ হবে দেখি দেখ এই যে দেখা যাচ্ছে আমি এখানে টেবিল বর্ডার 15 ব্যবহার করছি আমার বর্ডার মোটা হয়ে গেছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো চারিদিক দিয়ে বর্ডারটা বড় হয়েছে এই যে মোটা হয়েছে চারিদিক দিয়ে বর্ডার সম্বন্ধে আমার ধারণা দেয় এবার আমরা একটু টেবিলের যে ব্যাকগ্রাউন্ড তাহলে টেবিল বর্ডারের যে ট্যাগ এখানে ইচ্ছামত কম বেশি করলে এখানে বর্ডার কম বেশি হয়ে যাচ্ছে সেল প্যাডিং এর জায়গায় এই যে সেলটা আছে এই সেলটা আছে এই সেলটার স্পেসটা বোঝাবে সেল প্যাডিং এর জায়গায় আমি 50 ব্যবহার করছি এখানে এখানে 50 ব্যবহার না করে আমি দেখো এখানে যদি আমি 20 ব্যবহার করি 20 ব্যবহার করছি আমি ফাইলটা আমি সেভ করি
এবং এটাকে দেখার জন্য আমি রিফ্রেশ করি। দেখো তাহলে সেলগুলো ছোট হয়ে গেছে আর আমার হ্যাঁ সেলগুলো আমার ছোট হয়েছে, আমার কাজ করার সুবিধা হয়েছে, আমার ইচ্ছা মতো কম বেশি করতে পারি। হ্যাঁ তাহলে এই যে হ্যাঁ আর কি করবো আমরা, আমরা দেখি এখানে, এখন এখানে আমরা আরেকটা জিনিস ব্যবহার করছিলাম যে টেবিল বিজি কালার গ্রিন। হ্যাঁ এই গ্রিনটাতে আমরা যদি রেড দিয়ে দিই দেখি কি অবস্থা হয়। এখানে যদি আমরা রেড ব্যবহার করি তাহলে আমরা ফাইল সেভ করি, সেভ করে দেখি এখানে রিফ্রেশ করি, এই যে রেড হচ্ছে টেবিলের ব্যাকগ্রাউন্ডটাতে। ঠিক আছে এইসব হচ্ছে কোঅর্ডিনেটের বিষয়, যত ঘাটবে ততই শিখবে, আসলে সবাই এত ভালো জিনিস ভালোভাবে তোমাদেরকে শেখাবে না। তো আমি চেষ্টা করি সবসময় তোমাদের ভালো জিনিস শেখার এবং যেটা বুঝে শেখার। আর এখানে দেখো এখানে আমি যদি এই এখন এইটা আমার রেড হয়ে থাকলো, এখন এই যে এক্সট্রা এক্সট্রাটা কেন আসলো আমার, দেখো এখানে আমি সব এই নেমের জায়গায় যে ব্যবহার করছে এই জন্য এই যে এখানে নেম আসছে, নেমের টিএস ব্যবহার করছে এই জন্য মোটা হয়ে আসছে। হ্যাঁ এই এই জায়গাটুর জন্য এই জায়গাটুকুর জন্য এই নেমের এই ঘরটা আসছে। ঠিক আছে এই রবিউল এই টিডি রবিউল স্ল্যাশ টিডি এখানে টিএস ব্যবহার করছি এই জন্য এটা হেডিং এ হয়ে গেছে মোটা, আর এখানে আমি টিএস ব্যবহার না করে টিডি ব্যবহার করছি এখানে এই জন্য এটা এভাবে আসছে। ঠিক আছে তারপরে এখানে আরেকটু দেখার বিষয় আছে যে এক্সট্রা ঘরটা এক্সট্রা এই যে এক্সট্রা নিয়েছিলাম আমি এক্সট্রা আসছে, এখন এক্সট্রা এখানে কিন্তু সেলগুলো ভাগ হয়নি। যদি আমি এখানে কিছু না লিখি দেখো এখানে কিন্তু এই সেল ভাগ হয়নি, এটা গোটা একটা সেল হয়েছে। এখানে আমি যদি ভাগ করি তাহলে দেখো এখানে হয়ে গেল, শেষে আমি টিয়ার ক্লোজ না করাতে আমার টেবিল স্প্যানিং বাড়ে গেছিল, এখন আমি টিয়ার নিলাম এখন আমার এখানে ভাগ করা। এই জিনিসটা যদি আমি প্রতিবারে এখানে নেই, হ্যাঁ ঠিক করে আমরা এখানে নেই তাহলে প্রতিটা ঘর আমার এভাবে বাড়ে যাবে। কন্ট্রোল সি করলাম, এখানে যদি আমি নেই সবার শেষে টিয়ার ক্লোজ করবো আমি, এবং এটা তো আমি যদি এখানে নেই এবং এখানেও যদি আমি নেই তাহলে দেখো এটা সেভ করতে হবে প্রতিবারে ফাইলটা, সেভ করার পর রিফ্রেশ করলে মানে আগে বারবার ক্লোজ করে ব্রাউজার চালু করা লাগবে না। যদি তোমরা এইভাবে কাজ করো দুইটা ব্রাউজার যদি দুপাশে খুলে রাখো, নোটপ্যাড এক পাশে আর ইন্টারনেট ব্রাউজারটা যদি এক পাশে খুলে রাখো, তাহলে এটা ফাইলটা সেভ করতে হবে আর এখানে শুধু রিফ্রেশটা চাপলেই নতুন করে নিয়ে নিবি। দেখো প্রতিটা ঘর এইভাবে ফাঁকা হয়ে গেল, তাহলে দেখো এখানে কিন্তু আমি কিছু লিখিনি, এ প্লাসের পরে কিন্তু সব ঘরগুলো ফাঁকা এক্সট্রা জায়গায়। হ্যাঁ এক্সট্রা নিচ্ছি আমি এক্সট্রা উপরে লিখছি আমি, এখানে এক্সট্রা আসছে এই যে এই ফাঁকাগুলোতে আমরা কিছু লিখিনি, এই যে টিডি শুরু করছি টিডি ক্লোজ করে দিছি মানে ফাঁকা ঘর নিয়ে ক্লোজ করে দিছি, এখানেও তাই করছি আমি টিডি শুরু করছি এখানে যে আমি কিছু লিখি তাহলে আমার এই ঘরগুলো পূর্ণ হয়ে যাবে। যেমন এক্সট্রা এক্সট্রা বলতে বায়োলজি মার্ক যে কোনো কিছু বা কি মন্তব্য এরকম কিছু হতে পারে, তো এক্সট্রা ওকে গ্রেস দিয়েছে কিনা বা কোনো মন্তব্য আছে কিনা, আচ্ছা এটা হচ্ছে এক্সট্রা ঘর, তাহলে এক্সট্রা ঘরে আমি কিছু লিখতে পারি বা তোমরা যেভাবে যে যেভাবে আর কি কাজ করে এক্সট্রা ঘরের জন্য, তাহলে এখানে আমি যদি লিখতে পারি দ্য গুড জি ডবল ও বা বড়াতে আমি একটু লিখি তাহলে স্পষ্ট আসবে, জি ডবল ও ডি গুড লিখলাম গুড, তারপরে এটাতে লিখলাম আমি গুড, এটাতে লিখলাম আমি বেটার বেটার, তারপরে এটাতে লিখলাম আমি বেস্ট BEST বেস্ট, তারপরে এটাতে আমি লিখলাম কিছু আমি তাকে মানে ই করার জন্য আর কি ইমপ্রেস করার জন্য। তো এখানে ফাইলটা আবার সেভ করবো আমরা, মানে এখানে যা সেভ করা ব্রাউজার তো ওপেন করে আছে আমি ওই ব্রাউজারটা এই জিনিসটা ওখানে নিবে, এখানে রিফ্রেশ করলে দেখো গুড বেটার বেস্ট নাইস এইভাবে আসছে। আসলে এইভাবে ঘরগুলো হয়, আসলে মনে রাখতে হবে এখানে অনেক সময় কি হয় পরীক্ষায় এরকম একটা টেবিল দেওয়া থাকে, তাহলে আমাদের এই টেবিলের জন্য কোড লিখতে বলে পরীক্ষা খাতে, পরীক্ষা খাতে কিন্তু এরকমই আসে একটা টেবিল দেওয়া আসে সৃজনশীলে এই টেবিলটার জন্য HTML কোডগুলো রচনা করো, তাহলে তোমাকে দেখতে হবে টেবিলে কি বর্ডার ব্যবহার করা হয়েছে। HTML বডি তো আমার লাগবেই শুরু করতে গেলে, HTML প্রোগ্রাম যদি আমার টেবিল বর্ডার ব্যবহার করা হয় তাহলে আমার টেবিল বর্ডার লিখবো, যদি মোটা যদি বর্ডারের নাম্বার না থাকে তুমি ওখানে তো নাম্বার উল্লেখ থাকবে না, এখানে বর্ডার তো আর নাম্বার দেখা যায় না, তুমি ইচ্ছা মতো এখানে দুইয়ের জায়গায় পাঁচ দশ যা ইচ্ছা তাই এক এক সাধারণত ব্যবহৃত এক লিখে রাখবা সমস্যা নেই। সেলফ প্যাডিং মোটামুটি ফাঁকা থাকলে যদি চাপাচাপি হয় মোটামুটি দশ দিবা, যদি একটু ফাঁকা দেখায় কোশ্চিনের উপর নির্ভর করবে, কোশ্চিনটা যদি একটু ফাঁকা দেখায় ঘরগুলো বড় বড় দেখায় কোশ্চিনটা টাইপটা এটা যদি বড় বড় দেখায় এরকম তাহলে দিয়ে দিবে পনেরো বিশ, ওটা সমস্যা নেই ওটা কেউ দেখতে যাবে না, হ্যাঁ কোশ্চিনের সাথে কম্পাস দিয়ে কেউ মাপবে না, তাহলে ওটা তোমার দিয়ে দিলাম। তারপরে যদি সাধারণত ব্যাকগ্রাউন্ড থাকে অনেক সময় ব্যাকগ্রাউন্ড কোশ্চিন তো আর রঙিন হয় না এই জন্য ব্যাকগ্রাউন্ড থাকে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের দরকার নাই ব্যাকগ্রাউন্ডটা তোমরা তুলে দিবা, ব্যাকগ্রাউন্ডটা এইটা এইটা তোমার লেখা লাগবে না,
এটা পড়া না লিখলেই হয়ে গেল, এটা যদি কাটে দাও তাহলে হয়ে গেলো। ফাইল সেভ করে দেখো, সেভ করে দিয়ে ব্যাকগ্রাউন্ড আমি তুলে দিলাম, রিফ্রেস করলাম, ব্যাকগ্রাউন্ড আমার উঠে গেছে, ঠিক আছে দিলাম। তাহলে এই বর্ডারের জন্য হ্যাঁ, আর সেলগুলোর জন্য, সেলগুলো ফাঁকা কিরকম হয়েছে হ্যাঁ, এটার জন্য এই এই লাইনটা টেবিল বর্ডার টু বা ওয়ান সেল প্যাডিং, এরকম যদি সেল থাকে তাহলে সেল প্যাডিং 20, মানে সেল যদি ফাঁকা ফাঁকা থাকে 20, আর যদি চাপাচাপি থাকে হ্যাঁ কাছাকাছি যদি থাকে, এইটা এই লাইনটা আর এই লাইনটা যদি কাছাকাছি থাকে তাহলে 10-15 এইভাবে দিবা। তারপর এখানে হেডলাইন যদি দেওয়া থাকে টেবিলের, নাম, রোল, মার্কস, জিপিএস, তাই এরকম হেডলাইন মানে যেটা দিয়ে নিচে পরিবর্তন করা যায় রাশির উপর, এরকম জিনিস যদি দেওয়া যায়, এটা ধ্রুবক কনস্ট্যান্ট যদি কোনো জিনিস দেওয়া থাকে তাহলে এটার জন্য তোমরা টিয়ার ট্যাগ দ্য টেবিলের জন্য ব্যবহার করা লাগবে। এখানে যদি এরকম দেওয়া থাকে হেডলাইন মোটা করে দেওয়া থাকে তাহলে এটার জন্য তোমরা টিএস ট্যাগ ব্যবহার করবে, এবং টিএস শুরুতে, এটা শুরুতে টিএস লিখবে, এটার পরে টিএস ক্লোজ করবে, এটা শুরুতে টিএস লিখবে, এটা পরে টিএস ক্লোজ করে দিবে, এটা শুরুতে টিএস লিখবে, এটা ক্লোজ করে দিবে, এইভাবে করে লিখে সবার শেষে প্রথমে যে টিআর লিখছিলে তোমরা টেবিলের শুরুর জন্য, এই জন্য শেষে টিআরটা ক্লোজ করে দিবি, এই যে টিআর ক্লোজ করে দিছে, ঠিক আছে। তারপরে এখানে দেখবে যে এখানে কয় 1 2 3 4 5, তাহলে হেডিং এর জন্য এক লাইন চলে গেল আমার, তাহলে এদিক থাকলো 4 লাইন, 4 লাইনে এই জিনিসগুলো যে থাকবে এগুলো টিআর দিয়ে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, জয়টা জিনিস থাকবে প্রতিটা জিনিসের জন্য টিডি শুরু, এই যে রুবিউল আছে, রুবিউলের সামনে টিডি শুরু হবে, এরপরে টিডি ক্লোজ হবে, রোল এখানে যে রোল নাম্বারটা দেওয়া আছে এটার সামনে টিডি শুরু হবে, টিডি ক্লোজ হবে, 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 এখানে তারপর সবার শেষে প্রথম যে টিআর শুরু করেছিল টিআর ক্লোজ হবে, এইভাবে করে আসার সামনে টিডি শুরু হবে, প্রথমে টিআর শুরু হলো তারপর টিডি শুরু হবে, টিডি ক্লোজ হবে, এভাবে করে করে শেষে এখানেও টিডি শুরু হবে, টিডি ক্লোজ হবে, আর টিআরটা শেষে ক্লোজ হবে, এভাবে করতে করতে যেতে হবে। আর প্রথমে তো টেবিল যেহেতু বর্ডার নিচে আমরা, অর্থাৎ টেবিল ট্যাগ আমার চালু হয়ে গেছে, এই জন্য টেবিল ট্যাগটা বন্ধ করে দিতে হবে শেষে, তারপর বডি নিচে যে আমরা বডিতে টেবিলটা লিখছি বডি ট্যাগটা ক্লোজ করে দিতে হবে, তারপর এইচটিএমএলটা ক্লোজ করে দিতে হবে, তারপর বলতে হবে এটি যদি আমি ইন্টার এটা সেভ করে, সেভ করে এই ফাইলটাকে যদি আমি ইন্টারনেট ব্রাউজার দিয়ে ওপেন করি তাহলে আমি প্রশ্ন উত্তরে যে প্রশ্নে যে টেবিলটি আছে এই টেবিলটি আমরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজে দেখতে পাবো। এই হলো অ্যান্সার। টেবিল কিন্তু খুব সোজা জিনিস, অনেকে কিন্তু ভয় পেয়ে যায় যে কি না কি দিছে, আর অনেকে জায়গায় এলিয়ান ফেলিয়ান অনেক কিছু ব্যবহার করছে, এলিয়ান ট্যাগ অমুক তমুক ব্যবহার করছে, ঠিক আছে ওগুলো করেন ব্যবহার, যখন তোমরা অনেক কিছু জানবা তখন ওগুলো ব্যবহার করবা, কিন্তু সত্য সাপেক্ষে সহজ হচ্ছে টেবিলের নির্দেশনা হচ্ছে এই, ঠিক আছে। এখন তুমি যদি ছোট টেবিল চাও, মনে করো ছোট টেবিল, ছোট টেবিল এখানে ছোট ঘর কমাই দিলে ছোট টেবিল হয়ে যাবে, ঠিক আছে। এখানে নাম, রোল, মার্কস রাখলাম আমি, বাকি কিছু রাখবো না, মানে 3 ঘরের টেবিল এইটুকু ঘরের, তাহলে এগুলো আমরা তুলে দিলাম, তাহলে ফাইলটা আমি সেভ করলাম, হ্যাঁ দিয়ে আমি ব্রাউজার দিয়ে ওপেন করলাম, দেখো আমার হারিয়ে গেছে, ও নিচে নিচে আমাকে কমাইতে হবে, রাদীপ আর রায়হানের ডকুমেন্ট আমাকে একদম ডিলেট করে দিতে হবে এখান থেকে, রাদীপ আর রায়হান যদি এই দুটাও আমাকে ডিলেট করতে পারে তাহলে রাদীপ আর রায়হানের আমরা পুরোটাই আমি ডিলেট করে দেবো, হ্যাঁ তাহলে পুরোটাই আমি ডিলেট করে দিলাম, তাহলে টেবিলটা আরো ছোট হয়ে গেলো আমার, হ্যাঁ এটা আমি সেভ করলাম, ফাইল সেভ, তারপরে দেখা যাবে এটা পালাবে। এখন দেখি এই এই কমান্ডের জন্য আরেকটু এখানে বড় করে দেখাই কমান্ডের জন্য কতটা দেখা যায়, হ্যাঁ এটুকুই, হ্যাঁ এই কমান্ডটা দেখি আমি ছোট টেবিল লিখে দেয়, ফাইলটা আমি সেভ করছি, তারপর এখানে দেখাই এই যে ছোট টেবিলের জন্য এই কমান্ড, ঠিক আছে ছোট টেবিলের জন্য আমার এই কমান্ড, তাহলে এই টেবিলটার জন্য আমার এই কমান্ড, এখানে ইচ্ছা মতো করা যায়, এখানে কিছুই না। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলে কিন্তু ভিউর সংখ্যা অনেক বেশি কিন্তু সাবস্ক্রাইবার হয় না, সাবস্ক্রাইব যে কেন ছাত্রছাত্রীরা করে না এটা বুঝি না, সাবস্ক্রাইব করলে তো কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে সাবস্ক্রাইব করলে আমার একটু উপকার হয়, চ্যানেলটা আমি মনিটাইজেশনের জন্য অনুমতিটা পাই, আমার 1000 সাবস্ক্রাইবার দরকার। ধন্যবাদ সবাইকে।